আজকের ভিডিওতে মূলত আমরা শিখব ফেসবুক ম্যাসেঞ্জারের যে অটোমেটিক রিপ্লাই বা ফ্রিকোয়েন্টলি আস কোশ্চিন সাধারণত অনেকে এটাকে ফেসবুকের যে চ্যাটবট আছে চ্যাটবটের সাথেও তুলনা করে অনেকে আবার এটার বিকল্প হিসেবেও তুলনা করে তো এই ফেসবুকের অটোমেটিক ম্যাসেঞ্জার বা ফেসবুকের চ্যাটবটের বিকল্প হিসাবে আপনি কীভাবে ফেসবুকের ম্যাসেঞ্জারটাকে ব্যবহার করতে পারেন এবং খুব সহজে এটাকে সেট করতে পারেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন রাসেল মার্কেটিং প্লেস আমি রাসেল আসি আপনাদের সাথে সাথেই থাকুন ফেসবুক ম্যাসেঞ্জার বা অটোমেটিক রিপ্লাই খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট প্রত্যেক যেই ফেসবুক বিজনেস ওনার আছে তাদের জন্য তো মূলত ফেসবুক পেজের যে ম্যাসেঞ্জার সেট আপ সেটা সেট করে আপনি কাস্টমারের সাথে খুব সহজেই সংযোগ স্থাপন করতে পারেন তো কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে যাব কিভাবে এটা সেট আপ করতে পারে সে বিষয়ে তো চলুন আমরা একটু স্ক্রিনে দেখি আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা ফেসবুক পেজে চলে আসছি এখন ফেসবুক পেজে যে অটোমেটিক রিপ্লাই বা মেসেঞ্জার বট আমরা কীভাবে সেট আপ করব সেই বিষয়ে আলোচনা করবো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি একটা ফেসবুক পেজের মেসেজ অপশন অন করলে এখানে বেশ কিছু কোশ্চেন এবং অ্যান্সার চলে আসছে ম্যাসেঞ্জার আমি যদি সাপোজ একটা প্রোডাক্ট বা আমার যে কোশ্চিন আছে সেটা আমি সম্পর্কে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমি যখন কোশ্চিনে ক্লিক করলাম কয়েক সেকেন্ডের মধ্যেই আমাকে যে মেসেঞ্জার বট আছে এখান থেকে আমাকে একটা রিপ্লাই দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন অলরেডি রিপ্লাই চলে আসে কোম্পানির যেই বিজনেস পেজ আছে জমজম ডিজিটাল সেখানে আমরা চলে আসি যদি কারো বিজনেস পেজ না থাকে সেক্ষেত্রে আপনার বিজনেস পেজটা অবশ্যই বানায় নেবেন এবং বানায় নেওয়ার পরে আপনার যে বিজনেস পেজ আছে পেজের বিভিন্ন অপশান যেগুলো আছে সেগুলো সাজিয়ে নেবেন যদি সাজানো নাও থাকে তাহলে যেটা করবেন সর্বোচ্চ আপনার যে বিজনেস পেজ আছে বিজনেস পেজের যে ইনবক্স অপশান সেখানে চলে যাবেন দেখতে পাচ্ছেন ইনবক্স থেকে আমরা সরাসরি যেতে পারি অথবা আমরা যেটা করতে পারি আমাদের যেই ম্যাসেঞ্জার অপশান আছে সেখান থেকেও আমরা যেতে পারি দেখতে পাচ্ছেন আমাদের যে ম্যাসেঞ্জার আছে বা এখান থেকে যে অটোমেটিক রেসপন্ড নামে একটা অপশান আছে সেখানেও যেতে পারি এখন আমরা যদি সরাসরি অটোমেটিক রেসপন্ডে চলে যাই দেখতে পাচ্ছেন মেসেঞ্জার থেকে অটোমেটিক রেসপন্ড এই অপশানে এখানে ইনস্ট্যান্ট রিপ্লাই নামে একটা অপশান আছে অনেকেই ইনস্ট্যান্ট রিপ্লাই অপশানটাও সেট করতে পারে না যেটা করবেন আপনার যে এই বাটনটা দেখতে পাচ্ছেন অন এবং অফ এটাই হচ্ছে মূলত ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের একটা বাটন তো কারো যদি ইনস্ট্যান্ট রিপ্লাই না অন করা থাকে সেক্ষেত্রে অবশ্যই ইনস্ট্যান্ট রিপ্লাইটা অন করে নেবেন অন করার পরে আপনার যে এডিট মেসেজ আছে এডিট মেসেজে গিয়ে আপনার যদি ইনস্টাগ্রাম এবং ফেসবুক মেসেঞ্জার দুটাই একসাথে সেটা করতে চান তাহলে দুইটাই সিলেক্ট করবেন আর ইনস্টাগ্রামটা আপনার পেজের সাথে অবশ্যই কানেক্ট করে নেবেন তাহলে এখানে দেখাবে এবং আপনার যে পেজের কাস্টমারকে আপনি কী রিপ্লাই দিতে চাচ্ছেন এটা এখান থেকে লিখে নেবেন কাস্টমাইজভাবে লিখে আপনি জাস্ট দেখবেন যেখানে ডান পাশে সেভ বাটন আছে এটা হিডেন আছে এটা আপনি সেভ বাটনের টিপ দিলে আপনার অটোমেটিক মেসেজ বা ইনস্ট্যান্ট রিপ্লাইটা সেভ হয়ে গেল এখন আসি আমরা কিভাবে ম্যানুয়াল কোশ্চিন সেট আপ করে এবং সেখান থেকে আমরা অটোমেটিক যেই কোশ্চিন অ্যান্সার আছে সেটা সেট আপ করবো সেটা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান আছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস কোশ্চিন নামে আমরা এই বাটনটা অন করে নেব অন করার পরে নিচের দিকে এডিট মেসেজ আছে এই বাটনে চলে যাব এডিট মেসেজ দেখতে পাচ্ছেন আমরা সেম যে কোশ্চিন এবং অ্যান্সার আছে সেটা ম্যাসেঞ্জার এবং ইনস্টাগ্রাম দুই জায়গায় দিতে পারি আমরা এই মুহুর্তে ইনস্টাগ্রাম দরকার নাই সেক্ষেত্রে আমরা যেটা করব শুধু মেসেঞ্জারে সেট আপ করব যে ফেসবুক ম্যাসেঞ্জার আছে দেখতে পাচ্ছেন এখানে কোশ্চিন এবং অ্যান্সার দেওয়ার অপশান আছে প্রথমে এক নম্বর কোশ্চিন দুই নাম্বার কোশ্চিন এভাবে আপনি ইচ্ছা মতো কোশ্চিন এবং অ্যানসার সেট করতে পারেন দেখেন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমরা যদি চাই যে সোশ্যাল মিডিয়া প্যাকেজ সম্পর্কে জানতে চাই বা আপনি যে কোনো কোশ্চিন এখানে সেট করতে পারেন দেখতে পাচ্ছেন আপনি এখানে যদি চান যে না আমি এটা আরও সংক্ষেপে দিব তাহলে আমি এটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া প্যাকেজ রেখে দিলাম দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া প্যাকেজ লেখার পর এটা হচ্ছে কোশ্চিন সেট আপ করলাম তারপর হচ্ছে অ্যান্সার দেখতে পাচ্ছেন এখানে অলরেডি অ্যান্সার আপনার নিজের মতো করে আপনি লিখে নেবেন অ্যান্সার দেন আপনি এখানে চাইলে একটা বাটন সেট করতে পারবেন দেখতে পাচ্ছেন এই বাটন এই বাটন লেভেলটা আপনি বাটনটা কী নামে দেবেন সেটাও দিতে পারেন বাটনের নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া প্যাকেজ এবং বাটনের এগেনস্টে আপনি একটা ওয়েবসাইট ইউআরএল বা লিঙ্কও দিতে পারেন দেখতে পাচ্ছেন আপনি ইচ্ছা করলে আরও বাটন সেট করতে পারেন একাধিক ডানে বামে অনেক বাটন দেখতে পাচ্ছেন আমরা যে বাটনটা অলরেডি এখানে পেয়েছিলাম এই যে বাটন এখানে আপনি একাধিক বাটনও সেট করতে পারেন ডানে বামে আপনি একাধিক বাটন আরও চলে আসবে এখন এই একাধিক বাটন সেট করার যদি প্রয়োজন হয় তাহলে সেট করবেন আর যদি না প্রয়োজন হয় তাহলে একটাই দেবেন দেন হচ্ছে কোশ্চিন নাম্বার টু কোশ্চিন নাম্বার থ্রি কোশ্চিন নাম্বার ফোর এভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা কোশ্চিন অ্যাড করে নিতে পারেন কীভাবে অ্যাড করবেন আমি একটু জাস্ট আপনাদেরকে নতুন একটা কোশ্চিন অ্যাড করা দেখাই দেখতে পাচ্ছেন এখানে আমাদের অলরেডি চারটা কোশ্চিন অ্যাড আছে আমরা যদি নতুনভাবে পাঁচ নম্বর কোশিনটা অ্যাড করি যেহেতু আমার অলরেডি কোশ্চিন অনেকগুলো অ্যাড করা আছে দেখতে পাচ্ছেন কোশ্চিন তো কোশ্চিন কী দেওয়া যায় সাপোজ আমাদের কাস্টমাররা কী কোশ্চিন করতে পারে সে বিষয়ে আমরা কোশ্চিন করতে পারি কাস্টমারকে বা তৈরি করে দিতে পারি যেমন কাস্টমার আমাদের কনসালটেন্টি সম্পর্কে জানতে চাই যে আপনাদের কোনো পরামর্শ আছে কি না পরামর্শ নিতে চাই পরামর্শ নিতে চাই চাই এরকম টাইপের আমরা একটা কোশ্চিন সেট করে দিলাম ঠিক আছে বা আমরা যে কোনো একটা কোশ্চিন এখানে সেট আপ করে দিতে পারি ঠিক আছে এখন হচ্ছে তারপরে যেটা করবো আমরা কোশ্চিনের এগেস্টে আমরা একটা জাস্ট উত্তর সেট আপ করে দেবো তো উত্তরে যেটা লিখলাম যে যারা আমাদের কাছ থেকে পরামর্শ নিতে চান এটা বাংলাতে লিখতে পারে ইংলিশে লিখতে পারে যে কোনো যারা আমাদের থেকে পরামর্শ নিতে চান আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন পারেন নিচে তারপরে আমরা অফিসের ঠিকানা হয়তো দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমি জাস্ট পরামর্শ এটা কপি করে দেখতে পাচ্ছেন আমার কোশিন অলরেডি সেট আপ করা হয়ে গেছে এবং নিচের দিকে আমি যদি চাই যে এখানে বাটন সেট করবো সেখানে বাটনের জায়গায় যেটা অফিসের ঠিকানা দিয়ে দিতে পারি এখানে আমরা যদি বাটনের নামটা যদি দিই অফিসের ঠিকানা ঠিকানা আমরা লিখে দিলাম প্লাস হচ্ছে আমরা ওয়েবসাইটে যে লিঙ্ক সেই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে শুধুমাত্র ইউআরএল দিয়ে দিলাম তাহলে বাটনে ক্লিক করে সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাবে এবং ওয়েবসাইট থেকে দিতে পারছেন বাটন সেট আপ হয়ে গেছে এভাবে আপনি আরও একাধিক কোশ্চিন সেট করতে পারেন যতগুলো কোশ্চিন আপনি সেট করবেন সবগুলো কোশ্চিন তারপরে সেভ করে নেবেন সেভ করার পর যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে যেই মেসেঞ্জার অপশান আছে এখানে যদি আবার রিলোড দিই আমি সাপোজ আমাদের নতুন একটা মেসেজ সেট করলাম এখন যদি আমরা এটা আবার রিলোড দিই রিলোড দেওয়ার পর অ্যাজ এ কাস্টমার ভিউস হিসাবে দেখলাম এখানে আমরা কোম্পানি হিসাবে ছিলাম অ্যাডমিন এখন যদি কাস্টমার হিসাবে যাই আবার দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে কোশ্চিনগুলো আছে কোশ্চিনগুলো আবার আপডেট হয়ে গেছে এবং এই যে এখানে শর্ট আকারে আপনার কোশ্চিনগুলো দেখাচ্ছে আপনি চাইলে এই কোশ্চেনগুলো নতুন করে আপ করে নিতে পারেন আপনার যেই কোশ্চিন প্রয়োজন হবে সেখানে কোশ্চিনগুলা এখানে অটোমেটিক চলে আসবে ঠিক আছে তো মূলত এই হচ্ছে আপনার অটোমেটিক ম্যাসেঞ্জার বা চ্যাটবটের সহজ সমাধান আর এটা ছাড়াও মূলত আপনার অনেকেই যে চ্যাট বট ফুল্লি তৈরি করছে সেটা হচ্ছে মূলত যে ম্যানেজার নামে একটা ওয়েবসাইট আছে সেটা সেখানে আপনি একটা অ্যাকাউন্ট করে সাইন ইন করে দেন আপনি এখানে অটোমেটিক কিছু কোশ্চেন এবং অ্যান্সার সেট করতে পারেন যেমন ইবিএল দিয়া নামে একটা ওয়েবসাইট আছে তারা হচ্ছে মূলত এই সেট আপটা করে রাখছে সেটা করার জন্য আপনার যেটা করতে হবে বা আমি সরাসরি সেটিং অপশান থেকেও যেতে পারি এই অ্যাডভান্স মেসেঞ্জিংয়ে যাবেন অ্যাডভান্স ম্যাসেঞ্জিংয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনাকে এখানে বলা হচ্ছে যে তোমার যেই চ্যাট যে ইয়েটা আছে ওয়েবসাইটটা বা থার্ড পার্টির অ্যাপস এই পেজের সাথে সেট আপ করতে তো যেটা যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার যেই ফেসবুক পেজটা আছে পুরোটাই এই চ্যাট কন্ট্রোলে চলে যাবে আপনি চাইলেও কাস্টমারকে ম্যানুয়ালি অ্যানসার করতে পারবেন না তো ম্যানুয়ালি অ্যান্সার করার জন্য আপনাকে আবার একটা বাটন দিতে হবে সেক্ষেত্রে এটা আসলে আপনার পেজের মধ্যে দেখা যাচ্ছে একটা হ্যাম্পার সৃষ্টি করতে পারে তো মূলত যারা অটোমেটিক রিপ্লাই দিতে চায় তারাই শুধুমাত্র এটা সে সেট আপ করবে আর যারা চাই ম্যানুয়ালি রিপ্লাই দেওয়ার জন্য আমার মতে ওই সিস্টেমটাই সেট আপ করা সবচেয়ে ভালো তবে এ বিষয়ে যদি কারো কোনো আগ্রহ থাকে যে না এই ম্যানি চ্যাটের উপরে ফুললি একটা টিউটোরিয়াল চান আপনারা এটাকে বলা হয় চ্যাট বট দেখতে পাচ্ছেন চ্যাট বট ফুললি তো এই বিষয়ে আমরা হয়তো পরবর্তীতে কোনো ভিডিওতে আলোচনা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই তো এতক্ষণ আপনারা স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখলেন কিভাবে আমরা ফেসবুকের যেই মেসেঞ্জার চ্যাট অপশান আছে বা ফ্রিকোয়েন্টলি আস কোশ্চিন কোশ্চিনগুলো কীভাবে আমরা সেটা করলাম এবং কিভাবে এর খুঁটিনাটি সকল বিস্তারিত আমরা সেট করলাম তার একটা টিউটোরিয়াল আশা করি ভিডিওটি ভালো লেগেছে যারা মনে করেন ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কারণ কোন জুসি না করে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানায় অবশ্যই একটা লাইক দিবেন অবশ্যই আর ফেসবুকে লাইক দেওয়ার পরে অবশ্যই কোন বিষয়ের ওপর পরবর্তীতে ভিডিও চান বা ম্যানি চ্যাটের ওপরে কোনো টোটাল একটা ভিডিও চান কি না যেই অরিজিনাল মেসেঞ্জার বট বলা হয় যেটাকে সেটার ওপর কোনো ভিডিও চান কি না সেটাও একটু কমেন্টসে জানাবেন আর পরবর্তী কোনো ভিডিও যদি পেতে চান অবশ্যই যে নোটিফিকেশান বাটন আছে সেই নোটিফিকেশানে আপনারা ক্লিক করে রাখবেন এখন থেকে প্রত্যেক মঙ্গলবার আপনারা সন্ধ্যা সাতটার দিকে আমার ভিডিও পাবেন প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যা সাতটায় ইনশাআল্লাহ যদি কোনো অসুস্থতা না হয় আমরা প্রত্যেক মঙ্গলবারে আপনাদের সামনে হাজির হব তো সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন